আবারও পুকুর ভরাট করার অভিযোগ উঠে আসলো মোহনভাগ আরডি ব্লকের অন্তর্গত উড়মাই গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে। জানা যায় উড়মাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাথে রাতের অন্ধকারে সরকারি পুকুর কাটা হচ্ছে জেসিবি দিয়ে। পুকুরের মালিকের নাম মেহের চান মিয়া। পুকুর খননে মোট শ্রমিক সংখ্যা 2000, কিন্তু রেকার কাজ শ্রমিকের জন্য রাখা হয়েছে মাত্র 500 জন শ্রমিক, আর বাকি শ্রমিকগুলো কাজ করছে রাতে জেসিবি ডজার দিয়ে। এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এলাকা থেকে। এখন দেখার, খবর সম্প্রচার হবার পর পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে এবং এর পেছনে কারা জড়িত রয়েছে পুরোটাই বেরিয়ে আসবে যদি পুলিশ সঠিক তদন্ত করে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।